নিরাপদ জ্বালানি, ভোক্তা বান্ধব পৃথিবী, এই স্লোগানে কুমিল্লায় জাতীয় ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শিউলি রহমান তিন্নির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ মতিউল ইসলাম। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।